সুবুরিয়া অরুণাচল প্রদেশ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ আসিলে এতিয়াও আছে আর হয়ে থাকিব। অরুণাচলক ভারতবর্ষের পৃথক কোনেও করব নয়। সমগ্র বিশ্ববাসী এই কথা উপলব্ধি করেছে, কিন্তু কেবল উপলব্ধি করা নাই চীন দেশে। আর সেই কারণে বারম্বার দেখা পাওয়া যায় চীন দেশে ভারতবর্ষের যুব খেলুয়ে চীন দেশে যায় বাধার সৃষ্টি করে, চীন দেশত প্রবেশ করার ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি করার। আর এইবার অনুরূপ ধরনের দেখা পাওয়া গেল তিনগী উঁচু খেলুয়ে, উঁচু এক প্রকার চাইনিজ মার্শাল আর্ট, কুম্ফু উঁচু এক ধরনের খেল। তিনগী উঁচু খেলুয়ে অরুণাচল প্রদেশের তিনগী মহিলা উঁচু খেলুয়ে নিমান ওয়াংসু, অনিলু টেগা আর মেপুং লামগু, চীনত প্রবেশ করাত কিছু বাধা প্রদান করা পরিলক্ষিত হল চাইনাই। আর ভারতবর্ষে দাবি করে এই যে চীন দেশের বাধা, এই বাধা ইচ্ছা করে তেওঁলোকে করেছে। আর এই বাধা বিশেষ সেই কেগী খেলুয়ে করেছে, যিকেগী খেলুয়ের জন্মস্থান বা বাসস্থান অরুণাচল প্রদেশ। মন করব, এশিয়ান গেমস সদৃশ এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতাত অংশগ্রহণ করা প্রতিগী খেলুয়ের স্বপ্ন, আর চাইনায় ভারতবর্ষের এই উঠি অহা খেলুয়ে সকলের স্বপ্ন ভঙ্গ করার যেই দুঃখ করা পরিলক্ষিত হয়েছে। আর ভারতবর্ষ ইয়ার প্রতিক্রিয়া প্রকাশ করেছে, ভারতবর্ষে গরিহণা দিছে সমগ্র ঘটনার। ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রণালয় যিগী মুখপাত্র অরিন্দম বাগচি, কৈছে এনে ধরনের কার্যকলাপে, চীন দেশের এনে ধরনের কার্যকলাপে এশিয়ান গেমস, এশিয়ান গেমসের যে গরিমা, সেই গরিমাক ম্লান করেছে। আর আন্তরাষ্ট্রীয় যে নীতি প্রতিযোগী সকলক বৈষম্যের মুক্ত করে রখার সেই নীতির পরিপন্থী, আর চীন দেশে সেই নীতিক সরগত করে এশিয়ান গেমস অনুষ্ঠিত করা নাই বলে স্পষ্ট করে দিছে ভারতের বিদেশ মন্ত্রণালয়। আর ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরে যে চীন দেশ ভ্রমণ, এশিয়ান গেমসত উপস্থিত থাকিবর কারণে যে চীন দেশ ভ্রমণ, সেই ভ্রমণও ইতিমধ্যে বাতিল করেছে। মন করব, বৃহস্পতিবার রাতেপা এই তিনগী খেলুয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আসে উঁচু গেমসত অংশগ্রহণ করবলে, উঁচু খেলত অংশগ্রহণ করবলে এশিয়ান গেমসত, যে এশিয়ান গেমস চাইনাত এইবার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শেষ মুহূর্তত দেখা পাওয়া গেল তেওঁলোকৰ যে ট্রেভেল ডকুমেন্ট অর্গেনাইজিং কমিটি, হাংজাও এশিয়ান গেমস অর্গেনাইজিং কমিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের প্রায় তিনগী অরুণাচলের খেলুয়ের যে ট্রেভেল ডকুমেন্ট, সেই ডকুমেন্ট ডাউনলোড করবা নগল। আন যে আন দহগী খেলুয়ে আর প্রশিক্ষক আসে সুকলমে সেই ট্রেভেল ডকুমেন্ট, সেই নথিপত্র ডাউনলোড করবলে ওয়েবসাইটেরপরাও যাবলে দিয়া হল, কিন্তু এই তিনগী খেলুয়েক যাবলে দিয়া নহল। যি প্রয়োজনীয় নথিপত্র থাকে সেই নথিপত্র সমূহ চাইনাই সাপ্লাই নকল। কিন্তু মন করব, নিয়মটো হয়েছে এবার একক্রেডিটেশন পালে এশিয়ান গেমস অর্গেনাইজিং কমিটির সেই একক্রেডিটেশন যখন নথি, সেই একক্রেডিটেশন নথিখনেই ভিজার কাম করে। কিন্তু এই তিনগী খেলুয়ের ক্ষেত্রে চাইনাই জানি বুঝি বৈষম্য করা পরিলক্ষিত হল, আর যে ট্রেভেল ডকুমেন্ট, সেই ট্রেভেল ডকুমেন্ট রাখি দিলে, যার ফলশ্রুতিলোকে এই যেলকর জীবনের সপোন, যপোন বাস্তব করবলে প্রশিক্ষণ করে দিন রাতি কষ্ট করে, সেই সপোন বাস্তব করবলে এশিয়ান গেমস সদৃশ এক বৃহৎ ক্রীড়াঙ্গনত ক্রীড়ার প্রতিযোগিতার অংশগ্রহণ করার বিরত থাকবল হল। কেরিয়ারত এই যঘটনায় এক বিরূপ প্রভাব পেলাতো ধুরূপ, আর চাইনা তার কারণে এক প্রকার, চাইনা তার কারণে এক প্রকার দায়ী বলে কব লাগিব। আর একটা কথা ইয়াতে কই থাকব বিচারিছো, প্রিয় দর্শক, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার এখন সংবাদমেল আজির দিনটি অনুষ্ঠিত হয়েছিল। এই সংবাদমেলখনত উপস্থিত আসলে এশিয়ান কাউন্সিল অফ, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ওয়েং জি জং। ওয়েং জি জংয়ে কৈছে, চাইনার তিন ধরনের ভিজা দিয়ার নিয়ম আছে। এটা হয়েছে পাসপোর্ট ভিজা, ভিজাখনের যে স্টিকার, সেই স্টিকারখন পাসপোর্টের পৃষ্ঠা এটাত আঠা লগাই দিয়া হয়, সংলগ্ন করে দিয়া হয়। এটা হয়েছে পেপার ভিজা, অর্থাৎ অন্য এটুকুরা কাগজত ভিজা প্রদান করে সেই কাগজটুকুরা পাসপোর্টের পৃষ্ঠাত স্টেপল করে দিয়া হয়। আর তৃতীয়টো হয়েছে ভিজা অন অ্যারাইভেল। আর কব বিচারিছে অরুণাচলের এই খেলুয়েকীক যে পেপার ভিজা, যে স্টেপল ভিজা বলে কোয়া হয়, এটুকুরা সুকিয়া কাগজ, পৃথক কাগজ পাসপোর্টের একটা পৃষ্ঠা স্টেপল করে দিয়া হয়। আর সেই পৃষ্ঠাটো যেতিয়াই মন যায় তেতিয়া এরুয়াই লৈ যাব পারি, আর যে ট্রেভেল করার যে প্রমাণ, সেই প্রমাণ নোহা করে দিব পারি। গতি সেই ধরনের ভিজা এই খেলুয়েকীক দিয়া হয়েছে। These India assets got already visa for enter in China. China didn't refuse any visa, but the problem is, according to the Chinese government regulations, we have the right to give them different kind of visa. We have arrival visa, we have a paper visa,
We have the visa is the passport. This is the host country government regulation. প্রশ্ন হয় কেবল অরুণাচলৰ কাৰণে সেই স্টেবল ভিজা কিয় ভাৰতবৰ্ষৰ অনপ্ৰান্তৰ যিখন খেলুৱৈ আছিল তেওঁলোকৰ কাৰণে অন্য ধৰণৰ ভিজা ৰেগুলাৰ ভিজা আৰু অরুণাচলৰ খেলুৱৈ কেজনৰ কাৰণে স্টেবল ভিজা কিয় এই প্ৰশ্ন ভাৰতবৰ্ষই উত্থাপন কৰিছে আৰু ইয়াৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ইয়াৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে প্ৰিয় দৰ্শক ভাৰতবৰ্ষই আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰি ইতিমধ্যে মই জনাইছোঁ অনুৰাগ ঠাকুৰে তেওঁ ভ্ৰমণ যি সেই ভ্ৰমণ বাতিল কৰিছে আৰু যিখন প্ৰেছ কনফাৰেন্সৰ কথা কৈ আছিলোঁ যিখন প্ৰেছ কনফাৰেন্সত ৱেং জিজং উপস্থিত আছিলে আৰু তেওঁ সেই কথা ক'লে তিনি ধৰণৰ ভিজাৰ কথা ক'লে কিন্তু সেই প্ৰেছ কনফাৰেন্সখনত চাইনাৰ সেই প্ৰেছ কনফাৰেন্সখনত তেওঁৰ সন্মুখতে বহি আছিল তেওঁৰ সমীপতে বহি আছিল অলিম্পিক কাউন্সিলৰ এছ'চিয়েশ্যনৰ অলিম্পিক কাউন্সিল অফ এছিয়াৰ প্ৰেচিডেণ্ট ৰণধীৰ সিং এগৰাকী ভাৰতীয় ব্যক্তি আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ উচু এছ'চিয়েশ্যন অফ ইণ্ডিয়াৰ যিগৰাকী সভাপতি ভূপেন্দ্ৰ সিং বাজোৱা তেওঁ এইবাৰ এছিয়ান গেমছত ভাৰতীয় যিটো কণ্টিনজেণ্ট সেই কণ্টিনজেণ্টটোৰ চিফ ডেমিছন তেওঁ চাইনাৰ যি অৰ্গেনাইজিং কমিটিৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কিন্তু একো কথাই ফল ধৰা নাই চাইনাই এয়া প্ৰথমবাৰৰ কাৰণে কৰা নাই জুলাই মাহত যেতিয়া ৱৰ্ল্ড ইউনিভাৰ্চিটি গেমছ হৈছিলে তেতিয়াও অৰুণাচলৰ চেংডুত সেই ৱৰ্ল্ড ইউনিভাৰ্চিটি গেমছ হৈছিলে যোৱা জুলাই মাহত আৰু তেতিয়াও অৰুণাচলৰ বহুকেইগৰাকী খেলুৱৈক তেওঁলোকে সেই অনুৰূপ ধৰণে ষ্টেবল ভিজা প্ৰদান কৰিছিল আৰু ষ্টেবল ভিজা অৰুণাচলৰ কাৰণে কেৱল অৰুণাচলৰ কাৰণে ষ্টেবল ভিজা প্ৰদান কৰাৰ এই চাইনাৰ প্ৰক্ৰিয়াক ভাৰতবৰ্ষই কেতিয়াও মানি নলয় আৰু আজিও ভাৰতবৰ্ষই দৃঢ়তাৰে কৈছে আজিও পুনৰ দোহাৰিছে বিশ্বমঞ্চত বাৰম্বাৰ কৈ আহিছে অৰুণাচল ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ অৰুণাচলক ভাৰতৰ পৰা কেতিয়াও পৃথক কৰিব পৰা নাযায় গতিকে কোনো দেশে চাইনাই হওক বা অন্য যিয়ে দেশ হওক কোনো দেশে ভাৰতবৰ্ষৰ অৰুণাচলৰ লোকসকলক পৃথকভাৱে চাব নোৱাৰে বৈষম্যমূলকভাৱে চাব নোৱাৰে পশ্চিমবংগৰ লোক এজনক অসমৰ লোক এজনক সেইখন দেশে যি ধৰণে ট্ৰিট কৰিব যি ধৰণে সেইখন দেশত প্ৰৱেশ কৰাৰ অনুমতি প্ৰদান কৰিব অনুৰূপ ধৰণে অৰুণাচলৰ লোককো সেই ধৰণে অনুমতি প্ৰৱেশ কৰাৰ অনুমতি দিব লাগিব এই কথা স্পষ্ট কৰিছে ভাৰতবৰ্ষই কিন্তু চীন দেশে যেন শিক্ষা লোৱা নাই সমগ্ৰ বিশ্বই জানে অৰুণাচল ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ পৃথক কৰিব নোৱাৰে এক অংগ কিন্তু চীন দেশে সদায় অৰুণাচলক নিজৰ অংগ বুলি দাবী কৰে বিভিন্ন সময়ত মেপখনতো চীন দেশে নিজাকৈ এখন মেপৰ সৃষ্টি কৰে যিখন মেপ সমগ্ৰ বিশ্বৰ মেপতকৈ পৃথক সেই মেপখনত আকৌ অৰুণাচলক চাউদাৰ্ণ টিবেট বুলি কৈ অৰুণাচলৰ প্ৰায় 90,000 স্কোৱাৰ কিলোমিটাৰ ভূমি তেওঁলোকে নিজৰ বুলি ক'ব খোজে লাডাখকো তেওঁলোকে অনুৰূপ ধৰণৰ কাৰ্য কৰিবলৈ চেষ্টা কৰে অনুৰূপ ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰে কিন্তু মন কৰিব খেল স্পৰ্টছক এনেধৰণৰ সীমাৰ ৰাজনীতিৰ পৰা আঁতৰত ৰখাটোৱে শ্ৰেয় কোনো দেশে কিন্তু দুখন দেশৰ সংঘাতৰ মাজত স্পৰ্টছক লৈ নানায় স্পৰ্টছৰে খেলৰ যোগেদি কূটনীতি কৰিব পৰা যায় কিন্তু যেতিয়া এনেধৰণৰ ইণ্টাৰনেশ্যনেল খেল অনুষ্ঠিত হয় অলিম্পিক এছিয়ান গেমছ বা ৱৰ্ল্ড কাপ অনুষ্ঠিত হয় তেতিয়া কিন্তু শত্ৰু দেশসমূহেও কোনো ধৰণৰ বাধাৰ সৃষ্টি নকৰে দুখন শত্ৰু দেশেও সেই খেলসমূহত অংশগ্ৰহণ কৰিব পাৰে কাৰণ ক্ৰীড়াক আমি তেনেধৰণৰ জিঅ' পলিটিক্সৰ পৰা আঁতৰাই ৰখাটোৱে শ্ৰেয় কিন্তু চাইনাই এই কথাটো বুজি নাপায় আৰু বাৰম্বাৰ সেইকাৰণে ভাৰতীয় খেলুৱৈসকলক মূলত অৰুণাচলৰ খেলুৱৈসকলক হাৰাশাস্তি কৰা পৰিলক্ষিত হয় প্ৰিয় দৰ্শক এয়া আছিল বিশ্লেষণ আজি শিৰোনাম দখল কৰা এটা বিষয়ৰ ওপৰত অৰুণাচলৰ বিষয়ৰ ওপৰত প্ৰথমবাৰ নহয় বাৰম্বাৰ চাইনাই এনেধৰণৰ কাম কৰা পৰিলক্ষিত হৈছে গতিকে পৰৱৰ্তী সময়ত চাইনাই কেনেধৰণৰ ভূমিকা লয় ভাৰতীয় বিশ্বমঞ্চত চাইনাই যাতে পৰৱৰ্তী সময়ত এনেকুৱা কাম নকৰে তাৰ কাৰণে কি ধৰণে হেঁচা প্ৰয়োগ কৰিব পাৰে সেয়া লক্ষণীয় হ'ব আৰু ভাৰতে প্ৰয়োগ কৰা হেঁচাক চাইনাই কেনেদৰে গ্ৰহণ কৰে তেওঁলোক প্ৰতিয়ন যায় নে নাযায় সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু মূল কথাটো হৈছে অৰুণাচল ভাৰতবৰ্ষৰ অবিচ্ছেদ্য অংগ পৃথক কৰিব নোৱাৰা অংগ এই বিশ্লেষণ কেনে পালে জনাব কিবা মন্তব্য থাকিলে কৰিব সমালোচনা থাকিলে কৰিব আপোনালোকৰ মন্তব্য সমালোচনা আমাৰ কাৰণে চালিকা শক্তি ধন্যবাদ